টিভি দেখার কি দরকার? আয় ভিতরে। কি ব্যাপার? ব্যাপার আমি গোসল করতেছি তুই বাথরুমের সামনে, মানে আমি দেখতেছিলাম অনেকক্ষণ থেকে ভিতরে কথা হচ্ছিল, আমি চিন্তা করলাম যে কে ভিতরে। ভিডিও করে এভাবে চুপি চুপি দেখার কি দরকার? আয় ভিতরে। হ্যাঁ তুই বললে তো আমি ভিতরে নিয়ে আসি, তোকে সব দেখাবো এবং তোকে গোসলও করাই দেবো। আয় ভিতরে। আসলে বুঝতে পারিনি তো আমি। হ্যাঁ ভিতরে যাবো। আসলে কেউ নাই ভিতরে। হ্যাঁ দেখি দরজা লাগাই সব। এবার তোর গোসল দেখার খুব শখ না বদমাস? কি করব, কিসের জন্য গুড়গুড় গুড়গুড় করতেছিস তাই কর। কই ঘুরঘুর, আমি তো মনে করছি ভিতরে মানে কে সব ছিলেন, আমি দেব তো জানি না যে আপনি ভিতরে ঢুকছেন। এটা তো নতুন কাজ করছে, এটা তো ইয়ে টিয়া লাগা নাই, এটা তো পানি টানি লাগায় নি। আপনি যে বালতি নিয়ে এসে যে ভিতরে গোসল করছেন এটা তো আমি জানি না। আমি হঠাৎ করে এই রুমের ভিতরে কে ইয়ে করতেছিল আমি ওই জন্য। আমি তোকে অনেক কিছু দেখাবো, আয় কাছে আয়। হিং হিং বল, আর কিছু বল, আর কোনো দিন এইভাবে ফাজলাম করবি আমার সাথে? কি দেখলি বল, আমি আমি কি কি করলাম, আমি আমি কি এমন খারাপই করলাম, আমি করতে আমি কি বললাম আপনাকে, আপনি হুট করে আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। তোকে আছে আরে আমি জানি না যে আপনি ভিতরে ছিলেন, আমি জানি না কিন্তু আমি আসলে হবে, আমি জানি না, আমি জানলে আমি এরকম করতাম না আর কোনোদিন। এটার জন্য ভুল হবে না, মানে তো চলে যাবে আমার, প্লিজ এইটা করিয়ে না। বাথরুমের সামনে জানো, আমি এসে বুঝতে পারি না, আমি জানি যে ভিতরে মানে কেউ ঢুকছে, দুজন কথা বলতেছে, মেয়ে মানুষ পুরুষ মানুষের পরে আমি ওই চিন্তা করে কাউকে বলিয়ে না। আচ্ছা কাউকে বলবো না, আর কোনোদিন দেখলে কিন্তু ছাড়বো না। আচ্ছা আমি অনুরোধ করে বলে কাউকে বলেন না, বলেন না। আচ্ছা।